সালাম আলাইকুম। আমি আপনাদের সাথে কন্টিনিউটি এবং ডিফারেনশিয়াবিলিটি নিয়ে আলোচনা করব। আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটা ফাংশন নিয়েছি, অথবা x ইকুয়াল x স্কয়ার প্লাস 2। এই ফাংশনটা x ইকুয়াল 1 বিন্দুতে কন্টিনিউয়াস কিনা এবং ডিফারেনশিয়েবল কিনা তা আমরা টেস্ট করে দেখব। তো প্রথমে আমরা এই ফাংশনটার গ্রাফিক্যালি দেখব সেটা কন্টিনিউয়াস কিনা, এবং ডিরেক্টলি ডিফারেনশিয়েশন করে দেখব তার মান আসলে x ইকুয়াল 1 বিন্দুতে কত আসে। তারপর আমরা এটা নেসেসারি না গ্রাফিক্যালি বা সূত্রটা করে ডিরেক্টলি করা, আমি জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা একটু করব। তো মূলত আমাদের কন্টিনিউটির শর্তটা আমরা জেনে নিই এবং ডিফারেনশিয়েবিলিটি শর্তটা জেনে নিই। একটা ফাংশন কন্টিনিউয়াস হবে যদি x ইকুয়াল এই বিন্দু, এখানে x ইকুয়াল 1 আছে। যে কোনো বিন্দুতে কন্টিনিউয়াস হওয়ার শর্ত হচ্ছে ওই ফাংশনটা ফাইনাইট হতে হবে, f of x লিমিটে এক্সিস্ট করতে হবে ফাইনাইট মান, এবং লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট। এবং এই ফাংশনটাতে যদি আমরা ওই বিন্দুটার মান বসাই তাহলে এই তিনটা মান সমান আসতে হবে এবং ফাইনাইট আসতে হবে, তাহলে ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস করতে পারবো। একইভাবে ডিফারেনশিয়েবল কখন হবে? যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে তখন সেটা ডিফারেনশিয়েবল হবে। তবে ডিফারেনশিয়েবল হলে ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হয়। একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা ডিফারেনশিয়েবল নাও হতে পারে, ঠিক আছে? তো আমাদের যে ফাংশনটা দেয়া আছে সেটা আমরা এটার আলোকে টেস্ট করে দেখব আসলে আমাদের সেটা কন্টিনিউয়াস কিনা। আমরা দেখব যে আমাদের ফাংশনটা কি ছিল। আমরা দেয়া ছিল f of x equal to x square plus 2। এটা যদি আমরা একটা গ্রাফ আঁকি, আমি জাস্ট এটা কিন্তু এটা টেস্ট করতে বললে এটা আঁকা লাগবে না আপনার গ্রাফ, কিন্তু আমি জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। আমরা এটা একটা গ্রাফ যদি আঁকি তাহলে আমরা এভাবে পাবো। এই এখানে যদি আমরা x এর বিভিন্ন মান বসাই, x equal to আমরা 0 1 2 -1 -2 কোয়েন্সো মান বসাই তাহলে আমরা এখানে f of x বা y এর বিভিন্ন মান পাবো। তাহলে পয়েন্টগুলো আমরা এভাবে পাবো যে যখন 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো তখন আমরা পয়েন্টগুলো এভাবে পাবো। এটা আমরা যদি জয়েন করি, x এর মান আমরা 0 বসাই, 1 বসাই, 2 বসাই, যাই বসাই, y এর একটা ফাইনাইট ভ্যালু পাবো। এবং এই ফাইনাইট ভ্যালুগুলো আমরা কি করব? একটার সাথে একটা কানেক্ট করব, অর্থাৎ এখানে কোনো ডিসকন্টিনিউয়াস নাই। অর্থাৎ কি রেল লাইনের মতো, যেমন রেল লাইনের একটা বগির সাথে ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু আর বাকি বগিগুলো মূল ট্রেনের সাথে সংযুক্ত থাকে না। এই ফাংশনটার কোনো একটা পয়েন্ট যদি আমরা একটা পয়েন্টের সাথে একটা পয়েন্ট কানেক্ট করতে না পারতাম তাহলে আমরা বলতাম যে এই ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস ফাংশন। আমরা গ্রাফিক্যালি সেটা দেখতে পাচ্ছি, আমরা যতই মান বসান এভাবে করি গ্রাফটা শেপ এভাবে যাবে, ঠিক আছে? একইভাবে আমরা যদি f of x কে ডিফারেনশিয়েশন করি তাহলে কি পাবো? f prime x সমান পাবো x স্কয়ার কে করলে ডিফারেনশিয়েশন করলে হয় 2x, আর 2 কে করলে হয় 0। হ্যাঁ, যেহেতু x = 1 বিন্দু, তো 1 আমরা যদি বসাই দিই তাহলে আমরা কি পাবো? 2 × 1। হ্যাঁ, তো এই যে আমরা একটু গ্রাফিক্যালি বা ডিরেক্টলি আলোচনা করে দেখলাম, এখন আমরা এই সূত্রের সাহায্যে সেটা টেস্ট করে দেখব আসলে এটা কন্টিনিউয়াস কিনা, এটা ডিফারেনশিয়েবল কিনা, তার মানটা কত। হ্যাঁ, যে কোনো ফাংশনের জন্য আমরা এই সূত্র এভাবে করে আগাবো। আমরা একটা এক্সাম্পল হিসেবে নিলাম, এটা আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি একটু কঠিন প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন আপনারা। তো আমরা এখন f of 1 বের করবো। f of 1 এর মান কত? f of 1 মানে 1 স্কয়ার প্লাস 2 ইকুয়াল আমার 3। এবং লেফট হ্যান্ড লিমিট মান নেব। লেফট হ্যান্ড লিমিট হচ্ছে আমার লিমিটের উপর একটা ভিডিও আছে, আপনারা লিমিটের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেটা দেখতে পারেন। 1 মাইনাস আমার ফাংশনটা হচ্ছে এখানে x স্কয়ার প্লাস 2, তাহলে আমরা লিমিটের মান বসাই দিলে হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 পাবো। তো আমরা রাইট হ্যান্ড লিমিট দেখি, রাইট হ্যান্ড লিমিটের মান কত আসে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস আমার ফাংশনটার মান হচ্ছে x স্কয়ার প্লাস 2। আমরা এখানে যদি মান বসাই লিমিটের মান 1 স্কয়ার প্লাস 2, অর্থাৎ আমরা এখানে 3 পেলাম। তাহলে আমরা এখন সিদ্ধান্তে পৌঁছাতে পারি এখানে যেটা আমাদেরকে বলা আছে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান এই ফাংশনটার মান। হ্যাঁ, নির্দিষ্ট কোনো বিন্দুতে যদি সমান হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমরা এখন x ইকুয়াল a বিন্দু, হ্যাঁ x ইকুয়াল 1 বিন্দুতে টেস্ট করলাম আমরা যে at x ইকুয়াল টু 1। তো 1 বিন্দুতে আমরা পেলাম কি তিনটা মানে ফাইনাইট পেলাম এবং সমান পেলাম। লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f of 1। কিন্তু আমরা 3 পেলাম, অর্থাৎ আমরা কনক্লুশনে পৌঁছাতে পারবো। হ্যাঁ, সো দা ফাংশন গিভেন ফাংশন f of x is continuous। এভাবে আমরা প্রত্যেকটা ফাংশন কিভাবে আমরা টেস্ট করব যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং এই ফাংশনটার মান সেম কিনা। এখন আসুন আমরা ডিফারেনশিয়েবল কিনা একটা ফাংশন সেটা কিভাবে টেস্ট করব। তো আমরা জানি লেফট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ফর্মুলাটা আমাদের ছিল কি, লিমিট h tends to 0 ফাংশন অফ x plus h minus function of x divided h। তো এখানে আমাদের আমরা কোন বিন্দুতে বলছি, x বিন্দু 1 বিন্দুতে, x বিন্দু 2 হতে পারে 3 হতে পারে, যাই হোক। তো আমরা x বিন্দু 1 বসাবো, তাহলে আসলে আমাদের কি থাকতেছে সেটা লিমিট h tends to 0 function of x বিন্দু 1 বলেছে প্রশ্ন মতে, সেজন্য আমরা 1 plus h minus f of 1 হ্যাঁ divided by h। তো আমার গিভেন ফাংশনটা কি ছিল, f of x x² plus 2। তো সেখানে আমরা f(1) এর মান পেয়েছি, f(1) এর মান আমরা পেয়েছি কত, 1²। আমাদের এখানে গিভেন ফাংশন ছিল x² plus 2, তাহলে 1² plus 2 into 3। তো f(1) plus h এর মানটা আমরা একটু বের করে নেব যে f(1) plus h এর কত হচ্ছে, x (1) plus h বসাচ্ছি, তাহলে কি হবে 1 plus h whole square plus 2। তো আমরা এই প্লাস গুলো সূত্র করতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র বাংলা। তাহলে আমাদের ফাইনালি কি রেজাল্ট পাচ্ছি, এটা প্লাস 2 আমরা পাচ্ছি 1 প্লাস 2h প্লাস h স্কয়ার, তাহলে 1 প্লাস 1 এখানে আমরা যদি যোগ করে দিই সেটা, তাহলে আমরা সেটা পাচ্ছি 3। তাহলে আমরা যে 1 আর 2 যোগ করলে 3, তাহলে আমরা 3 plus 2h plus h square পাচ্ছি। ওকে, আপনার মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি আমরা দেখেন, লিমিট h tends to 0 f of 1 plus h এর মান আছে 3 plus 2h plus h square আর f of 1 এর মান হয়েছে 3। তো ডিভাইডেড by h, 3 সেখানে চলে যায়, আমাদের থাকতেছে কত, আমাদের লিমিট h tends to 0 মানে যদি h কমন নেই তাহলে পাবো 2 plus h divided by h, মানে h h চলে যায়, আমরা এখানে পাচ্ছি লিমিট h tends to 0 2 plus h। এখন আমরা লিমিটের মান বসাতে পারছি, ঠিক আছে। তাহলে এখানে বসালে আমরা কি পাচ্ছি, আমরা 2 distance to 0, তাহলে 2 plus 0 কিন্তু আমরা 2 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট দেখি আমাদের কি আসে। Right hand limit into limit s tends to 0 function of directly equal to 1 plus h minus f of 1 divided by h। So এখন limit h tends to 0 1 plus h এর মান আমরা জানি সেটা কত, 3 plus 2h plus h square আর f of 1 এর মান হচ্ছে সেটা আমরা জানি 3 divided by h। তাহলে এখানে আমরা আসলে পাচ্ছি কত, আমরা যদি এই h কমন নেই তাহলে h tends to 0 h common নিয়ে আমরা পাচ্ছি 2 plus h divided by h তাহলে ফাইনালি এই মানটা আমরা পাচ্ছি কত একটা লিমিটের মান প্লাস h অর্থাৎ 2 plus 0 equal to 2 তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট এবং দুটো ফাইনাইট এসেছে আমরা কি পেলাম লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান কি ডেরিভেটিভ কত রাইট হ্যান্ড ডেরিভেটিভ এসেছে হ্যাঁ সমান এসেছে আমাদের equal to 2 তাহলে so the function is differentiable আমরা কনক্লুশন করতে পারবো so above x is differentiable at x equal to 1 that is আমাদের মান হবে f prime 1 equal to 2 দেখো আমরা শুরুতেই f prime 1 করেছিলাম হ্যাঁ আমাদের মানটা এসেছিল কত দেখো আমরা শুরুতেই করেছিলাম যে f prime 1 দেখো দেখছেন 2 অর্থাৎ আমরা সেটা সূত্রের সাহায্যে প্রমাণ করে দেখলাম যে এই ফাংশনটা ডিফারেনশিয়েবল x equal to 1 বিন্দুতে এবং তার মান হচ্ছে 2 আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন ধন্যবাদ